আমি ভিনেদা থেকে বলছি। জি আমার আর্থ্রাইটিসে ব্যথা আছে, ডাক্তারে ওষুধ দিয়েছে, ওষুধ খেলে ব্যথা কমে, তারপরে ওষুধ একদিন না খেলে আবার স্বাভাবিক ব্যথা। নামগুলা বলেন, ওষুধের নাম বলেন। ওষুধের নাম মিথেক্স আর সুলন্টেন। আচ্ছা, এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন? আমার এখন আপনি সাজেশন দেন যে আমার এই ওষুধগুলো খেলে ব্যথা কমছে, ওষুধ না খেলে আমার ব্যথা পুনরায়। আচ্ছা, আপনার সমস্যাটা কি শুধু ব্যথা? মানে আবার মানে ওষুধ একদিন না খেলে আবার ব্যথা হচ্ছে, ঠিক স্বাভাবিক হয়ে যাচ্ছে, এরকম হাতের ঘিরে তারপর আঙুলগুলো ফুলে যাচ্ছে ব্যথা, ওই বন্ধ এই শোনা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে উনি অনেক দূর থেকে ঝিনাইদহ থেকে ফোন দিয়েছে, মহিলা মানুষ, এটা বুঝাই যাচ্ছে উনি আর্থ্রাইটিস রোগে ভুগছে, এটা মানে নো ডাউট, এবং সম্ভবত আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত, যেহেতু ডিজিজ মডিফাইং ড্রাগ দেওয়া আছে, ডাক্তার সাহেব মিথোট্রেক্সেট দিয়েছে, মিথোট্রেক্সেট সালফাসালাজিন আরও অনেক লেটেস্ট ওষুধ আসছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার মেডিসিনের ডাক্তার বা রিউমাটোলজিস্ট খুব বেটার ট্রিটমেন্ট দিয়ে থাকে এইটার ক্ষেত্রে। কিন্তু এই রোগটাও অলসো, দিস ইজ অলসো এ একটা আপনার পঙ্গুত্ব বা এই ডিজেবল টাইপের ডিজিজ, মানে রুগীরা মোস্ট অফ দ্য রুগীর কথাই হয়েছে কেবল ব্যথা কমান। আমি বারবার বলছি ব্যথা রোগের জন্য আশীর্বাদ, ডিজেবিলিটি রোগের জন্য অভিশাপ। মানে ব্যথা এমনও আর্থ্রাইটিস রোগ আছে, আপনার লাইফের একটা স্টেজে গিয়ে আর ব্যথা থাকবে না, কিন্তু সে বিছানা পসরা পায়খানা করতে হবে, তাকে চলাফেরা করতে পারবে না, উঠবস করতে পারবে না, শুয়ে থাকতে হবে, মানে সে টোটালি পঙ্গুত্ব বরণ করবে। আপনি কিন্তু মাঝে মাঝে বলেন যে রাজার গল্পের কথা, যে রাজায় অমরত্ব চেয়েছিল কিন্তু সে ডিজেবল, এই অমরত্বের তো আসলে কোনো ভ্যালু লেস। তদ্রূপ এই রুগীদের ক্ষেত্রে আমি বারবার বলি, আপনারা ব্যথার চিন্তাটা বাদ দিয়ে রোগের চিকিৎসার চিন্তা করেন, মানে আপনার এই রোগটা থেকে আপনি ডিজেবল হতে পারেন, আপনি পঙ্গুত্ব বরণ করতে পারেন, আপনার হাত পা বেঁকে যাবে, এক পর্যায়ে ব্যথা নাও থাকতে পারে। প্রত্যেকটা ডিজিজের এই স্পেশালি আর্থ্রাইটিস রোগগুলা কনসিকুয়েন্সটা কিন্তু তাই, এক পর্যায়ে ব্যথা থাকবে না, রোগগুলো আস্তে আস্তে প্রতিটা জোড়া ফিক্সড হয়ে যাবে, স্পেশালি যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, মহিলাদের যেটা এই যে ওনার ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অল অ্যাথলেটিক্স ডিজিজই তাই, এক পর্যায়ে কিন্তু এটা হবে। তো ওই দিকে চিন্তা করতে হবে আমাদেরকে, শুধু কেবল ব্যথা কমা, ব্যথার ওষুধ খাওয়া, এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে, পুনর্বাসনে চিন্তা করতে হবে। ব্যথার চেয়ে ব্যাটার হচ্ছে রিহ্যাবিলিটেশন, তাকে একদিক দিয়ে ব্যথাও কমাইতে হবে। হ্যাঁ, সেটার অল্টারনেটিভ কী চিকিৎসা আছে, আপনি কত বছর স্টেরয়েড খাবে, কত বছর সে পেইন কিলার খাবে, পেইন কিলার খেতে খেতে কিডনির রোগী বাংলাদেশে বাড়ছে প্রতিনিয়ত, এভরিহোয়ার হার্টের রোগ হচ্ছে। এই যে পেইন কিলার খাক অথবা স্টেরয়েড খাক, এটা করে পেইনটা কমানো যায়, কিন্তু এর আবার সাইড ইফেক্টও আছে অনেক। এক্স্যাক্টলি, এবং পেইন কমালেও আপনার এইটার যে সাইড ইফেক্ট যেটা হবে এক পর্যায়ে, তখন কিন্তু তীব্র আরও খারাপের দিকে সে চলে যাবে, এবং রোগী আস্তে আস্তে বছরের পর বছর দেখা যাবে সে ডিজেবল, এক পর্যায়ে সে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে চলাফেরা করতে হবে। এখন হয়তো সে নিজের টয়লেট নিজে করতে পারে, নিজের জামা নিজে গায়ে দিতে পারে, তখন দেখা যাবে এই যে ব্যক্তিগত লাইফ, টয়লেট করার মতো কাজটা তাকে অন্যের সাহায্য নিতে হবে, তো এটা একটা মানুষের জন্য আসলে দুর্ভাগ্য। তো ওই জিনিসটা আমরা বারবার বলছি অ্যাড্রেস করতে হবে, স্পেশালি যারা আর্থ্রাইটিসে ভুগছেন, ওনার ক্ষেত্রেও উনি যে ওষুধগুলো খাচ্ছে অবশ্যই খাবে, ওষুধ ডাক্তার সাহেব দিয়েছে প্রয়োজনে ওষুধের প্রতি তিন মাস চার মাস পর পর ডাক্তারের শরণাপন্ন হয়ে ওগুলা ইয়া করবে, আপনার মনিটর করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, পাশাপাশি ওনাকে রিহ্যাবিলিটেশনে যেতে হবে, পুনর্বাসন, পুনর্বাসন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, এবং এই জাতীয় হাসপাতাল বা কেন্দ্রের শরণাপন্ন হয়ে ওইখান থেকে অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী, আর্থিক অবস্থা, সামাজিক তার ডিস্টেন্স, এগুলো চিন্তা করি আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, যে যতটুক লেভেলে আসলে দেওয়া যায়। তো ওনাকে আমি বলবো উনি যেন হাঁটা চলাফেরা নিয়মিত করে, ব্যথায় গরম সেঁক দেয়, শীতে ঋতুতে এই রোগীগুলো কিন্তু আপনার আরও খারাপের দিকে চলে যায়, উনি যেন রেগুলার হাঁটি, স্পেশালি যখন রৌদ্র উঠে তখন যেন একটু হাঁটাহাঁটির চেষ্টা করে, রাতের বেলা গরম সেঁক দিতে পারে, হট ওয়াটার ব্যাগ দিয়ে কুসুম গরম পানিতে গোসল করতে পারে, একটু হাঁটার অভ্যাস করতে হবে যতই ব্যথা থাকুক। আর্থ্রাইটিস রোগী যখন আস্তে আস্তে হাঁটা শুরু করে, এক পর্যায়ে দেখবেন ব্যথাও কমে আসে, শরীরটা ফ্রি হয়ে আসে, তার জোড়াগুলো মুভমেন্ট করে। তো ওই জিনিসগুলো আসলে আমাদের এখন অ্যাড্রেস করতে হবে, জানতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি আমি আরমান চট্টগ্রাম থেকে বলতেছি, আমার বয়স 53 ইয়ার।
আচ্ছা আমি অনেক বছর ধরে ম্যাডাম দেশের বাইরে ছিলাম তো বেশ কিছুদিন আগে আমি যখন দেশে আসি আমি কয়েকজন আমাদের দেশে কয়েকজন ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম যেমন প্রিন্সিপাল আমিনুল ইসলাম প্রফেসর প্রদীপ কুমার দত্ত প্রফেসর হৃদয় চৌধুরী প্রফেসর আমির হোসেন প্রফেসর জসিম উদ্দিন যার কারণে আমার আসল প্রবলেমটা আমি ফাইন্ড আউট করতে পারিনি এই ফাইন্ড আউট করতে পারিনি বিধে আমার আসলে ট্রিটমেন্টটা কিন্তু অনেক লাস্ট পর্যায়ে চলে গেল শেষ পর্যন্ত আমি 2011 আপনার অ্যাপোলোর মধ্যে গিয়ে ডক্টর এস এম কামরুজ জামানের মাধ্যমে আমার এমআরআইটা করি তখন আমার লম্বা স্পাইনের মধ্যে লেভেল 3-4-5 এর মধ্যে অলরেডি 2টা ডিস্ক প্রপস হয়ে গেল আচ্ছা ডাক্তার তখন আমাকে বললো যে যে এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউ হ্যাভ টু ডু অপারেশন তখন আমি ডাক্তার সাহেবকে বললাম যে আমি অপারেশনে যেতে চাচ্ছি না আপনার কাছে উইদাউট এনি অপারেশন ইফ ইউ হ্যাভ এনি ডিসিশন প্লিজ ক্যান ইউ টেল মি তখন উনি বলছে যে না এখন এই মুহূর্তে আপনার অপারেশন ছাড়া অন্য কোনো অপশন নাই যেহেতু আপনাকে এই জিনিসটা আরো 2 বছর আগে অপারেশন করা উচিত ছিল তো পরবর্তীতে আমি অনেক চিন্তা ভাবনা করে তখন আমি সিএমসি তে গেলাম ইন্ডিয়া সিএমসি তে গিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর জর্জ আরিচাকুর সাথে কথাবার্তা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম উনি বলতে যে ঠিক একই কথা যে আপনার এই অপারেশনটা 2 বছর আগে করা দরকার ছিল তো আমি ওখানে প্রায় 2 মাস 22 দিন থাকার পরে ডাক্তার সাহেব আমাকে অ্যাপয়েন্টমেন্টটা দিল আরো 5 মাস 18 দিন পর আমার সাথে যে অ্যাটেন্ডেন্স ছিল তখন আমার অ্যাটেন্ডেন্সটা ছিল উনি বাসি এখন এতদিন টাকা ওনার পক্ষে সম্ভব না পরবর্তীতে আমি ডাক্তার সাহেবকে বললাম হ্যাঁ ঠিক আছে আমি টাকা পয়সা সবকিছু জমা করে চলে যাব আমি আসার সময় 15 দিন বিফোর আমি এসে রিপোর্টিংটা করবো তখন ডাক্তার সাহেব আমাকে আপনি আপনি কি অপারেশন করেছেন দর্শক আপনি কি অপারেশন করেছেন হ্যাঁ পরবর্তীতে আমি ইন্ডিয়াতে করতে পারিনি অপারেশনটা আমি ঢাকা ইউনাইটেডে করছি আচ্ছা এখন কি অবস্থা আপনার বলেন ঢাকা ইউনিটেড অপারেশনটা করছি 2012 সেপ্টেম্বর 10 তারিখ 2012 অপারেশনটা করার পর অপারেশন করার আগে মোটামুটি আমি কাজকর্ম কিছু করতে পারতাম চলাফেরা করতে পারতাম এরকম কোনো প্রবলেম ছিল না অপারেশনটা করার পর আমার ঠিক 1-1.5 বছর পরে এখন ডে বাই ডে আমার খুব এখন ক্রিটিক্যাল কন্ডিশন চলাফেরা করতে পারতেছি না হাঁটাফেরা করতে পারতেছি না এখন আমি জানি না কি এগুলি ওষুধ ইনজেকশন করতেছে না অন্য কিছু এখন আমি ব্রিথিং নিতে পারি না ঠিকভাবে নিচের তালা থেকে উপর তালায় গেলে আমার মাঝে মধ্যে ব্রিথিং এর প্রবলেম হয় তারপর ভালোভাবে একটু হাঁটতে পারি না এখন রিসেন্টলি ডে বাই ডে আবার পায়ের মধ্যে সমস্যা হচ্ছে স্টাক হয়ে যায় একেবারে পাথরের মতো আচ্ছা আচ্ছা আপনি এখন কি জানতে চাচ্ছেন বর্তমানে এখন জানতে চাচ্ছি যে আমি এতগুলি করার পর আমার এই অপারেশনটা কি সঠিক হলো নাকি অপারেশনটা করে আমি ভুল করলাম এখন আমি আমার ঘরের মধ্যে সংসার মধ্যে সবার কাছে এখন এমন একটা ইয়ে হয়ে গেল সবাই আমাকে অবহেলা করতে যে এমন আমার ঘর সংসার সব নষ্ট হয়ে গেল এই অপারেশনের দিন মেয়ে আচ্ছা ধন্যবাদ দর্শক আমি উত্তর দিচ্ছি ওনার আসলে অনেকগুলা স্ত্রী বলছে আসলে লাইভে অনেক একটা রোগী যদি শর্ট করে বলে তাহলে আমাদের জন্য সুবিধা আসলে রোগীরা যখন আমাদের কাছে আসে আমরা হয়তো সময় নিয়ে শুনতে পারি যেহেতু একটা টিভি প্রোগ্রাম অনেক সময় নিলে আরেকটা রোগীর জন্য সমস্যা হয় যাই হোক ওনার কিছুটা অভিযোগ আছে কিছুটা উনি ডায়াগনোস মানে চিকিৎসা এখন কি করবে এটা জানতে চাচ্ছে বাংলাদেশের কিছু সমস্যা হচ্ছে রোগী এখন বলছে যে আমাকে আগে কেন এমআরআই করলো না খেয়াল করেন যে উনি এই কথা কিন্তু শুরুতেই বলছে যে এতগুলা ডাক্তার দেখালাম একজনে পরে গিয়ে এমআরআই করলো পরে ডায়াগনোসিস হলো এরপরে অপারেশন বাধ্যতামূলক করলো উনি আবার সেটা কনফার্ম করার জন্য বাইরে গেল সেখানেও বললো হ্যাঁ অপারেশন করতে হবে সেটাও করেছে বাট এখন আবার খারাপের দিকে প্রথম কথা হচ্ছে আমাদের দেশের সোশ্যো ইকোনমিক্যাল স্ট্যাটাস রোগীর ধ্যান ধারণা মানুষের চিন্তা ভাবনায় আমরা ডাক্তাররা অনেক টেস্ট দিতে পারি না এটা বুঝতে হবে এমনিতেই বলে যে ডাক্তারের কাছে গেলেই কেবল টেস্ট দেয় এইগুলো চিন্তা করতে হবে জনগণকেও যে আসলে সমস্যাটা কোথায় আমরা চাইলেই একটা ডাক্তাররা দিলেও অনেক সময় এই সমস্যাগুলো তৈরি হয় এটা হয়তো এই জন্য ডাক্তার সাহেবরা সেটা করতে পারে নাই বা করে না অনেকগুলো ব্যাপার আছে অনেক রুগীর অ্যাবিলিটি আছে অনেকের অ্যাবিলিটি না আবার অনেকে এটা নিয়ে আবার সমালোচনা করে যে অনেক টেস্ট দেয় এই জাতীয় একটা ব্যাপার আছে যেটা বহির্বিশ্বে এটা কখনো সম্ভব না বিদেশে একটা রোগ ডায়াগনোসিস হওয়ার আগ পর্যন্ত কোনো ওষুধ দেওয়া হবে না কোনো অপারেশন হবে না কিছুই হবে না আনটিল ডায়াগনোসিস বাংলাদেশের ক্ষেত্রে রোগীরা অনেক সময় নিজের থেকেই চিকিৎসা করে সে ওষুধ কিনে কিনে খায় নিয়ে গিয়ে আবার ডাক্তারকে বলে স্যার আমার আপাতত কিছু ওষুধ লিখে দেন আমার রোগ নির্ণয় সেটা নিয়ে সে ভাবে না আপাতত ব্যথা কমাইলেই হলো যাই হোক ওনার যেটা এখন করতে হবে দর্শক আমি বুঝতে পেরেছি আমরা এই জন্যই বলছি রিহ্যাবিলিটেশন পুনর্বাসন পুনর্বাসন মানে যে আপনার ব্যথা কমানো পুনর্বাসন মানে আপনার প্যারালাইসিসকে সমাধান করা তা নয় পুনর্বাসন একটা বৃহৎ ট্রিটমেন্ট প্রসিডিউর
একদিক দিয়ে আপনার বর্তমান সমস্যা সমাধান করা, আরেক দিক দিয়ে আপনার সামাজিক মানসিক এবং অন্যান্য জিনিসগুলো, এবং আপনি এখন কি করবেন, আপনার যে পেশাগত যে ব্যাপারটা আছে, কারণ ইকোনমিক্যালি আপনি এখন হয়তো সমস্যা আছে, এইগুলো চিন্তা করি একটা রোগের ট্রিটমেন্ট প্রোটোকল আমরা তৈরি করি যে কীভাবে করতে হবে, এই রোগীর ক্ষেত্রে কী করতে হবে। আপনি বাইরে ছিলেন সেক্ষেত্রে একটা কাজ করতেন, এখন দেশে যদি আর ওই দেশে না যান কী করলে আপনার জন্য সুবিধা হবে, কোন কাজটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এই পদ্ধতিটি হচ্ছে রিহ্যাবিলিটেশন। এটা যদিও বাংলাদেশে নতুন, বাট আমরা ট্রাই করছি সব মানুষকে যেন অন্তত কিছু হইলেও আইডিয়া দেওয়া যেন মানুষ আগাতে পারে। তো আপনি এখন এই জাতীয় ট্রিটমেন্টের শরণাপন্ন হলে আশা করি কিছু হলেও আপনি উপকৃত হবেন। আপনার যা হয়েছে এ পর্যন্ত প্রত্যেকটা জিনিসই ঠিক আছে, এখানে কোনো ডাক্তার কোনোভাবেই ভুল করে নাই, এখনও যে ট্রিটমেন্ট চলছে সেটাও ঠিক আছে। আপনি এখন রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসার শরণাপন্ন হন, আশা করি আপনি আরও বেটার উপকৃত হবেন, ভালো থাকতে পারবেন। পাশাপাশি আপনাকে কিছু আপনার কাউন্সিলিংয়ের প্রয়োজন, সেই ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞরও শরণাপন্ন হতে হবে। কয়েকটা চিকিৎসক একসাথে যদি চিকিৎসা দেয় আপনি বাকিটা জীবন ভালো থাকতে পারবেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।